وما أرسلناك إلا رحمة للعالمين. ذكرنا الله أكبر. আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি সারা জগৎবাসী, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ থেকে নিয়ে সারা জগৎবাসীর জন্য তোমার করুণা ব্যাপ্ত, সারা জগৎবাসীর জন্য তুমি করুণাকামী, তুমি দয়া করতে করতে, করুণা করতে করতে শুধু রাউফুর রহিম, করুণাকামী দয়ালার থাকো নাই। আমি আল্লাহ তোমাকে করুণা করতে করতে তোমার টাইটেল আরো উপরে নিয়ে ঘোষণা করলাম, রাউফুর রহিম থেকে উপরে নিয়ে তোমাকে আরো সম্মান দান করিয়া রাহমাতাল লিল আলামিন, মাথা থেকে পা পর্যন্ত সারা পা পাদ মস্তক তোমাকে দয়া সাগর রহমত আর করুণা বানাইয়া দিলাম। سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد همارو يا زمي صد هزارا رحمت جعفری بروے بر آل پاک طاہری. زورے زورے بولن آمین. اللہ پاک تر حبیب کے من دویال بنایا من کرونا کمی بنایا دنیا تے پٹائی سین جی نبیر دویا رحمتر کنو شیش نائی আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীর প্রতি এমন সাহায্য সহযোগিতা, এমন সাহায্য সহযোগিতা করেছেন, এমন দয়া করেছেন, যেই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে জানতে পারি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী আখেরি পয়গম্বরকে সান্ত্বনা দান করেন আর বলেন, কাল্লা والله لا يخزيك الله أبدا. ওগো নবীজি, আপনি জিবরিল আলাইহিস সালাম কে তার আসল আকৃতিতে দেখে, আসল সুখ সুরতে দেখে আপনি ভয় পাইয়া গেছেন। গো নবীজি, আপনি ভয় পাইবেন না, কেননা দয়ার আল্লাহ রাহমুর রাহিমিন কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কেননা আপনার মধ্যে এমন সব গুণ রয়েছে, যেই গুণগুলা যার মধ্যে থাকে আল্লাহ পাক এই সকল মহাগুণের অধিকারী মহামানব গুলাকে কখনো নুসরত ছাড়েন না, তার সাহায্য ছাড়েন না। অগণবীজি, আপনার মধ্যে যেই গুণগুলো আছে এর মধ্যে একটা প্রধান গুণ ইন্নাকা লাতাসিলুর রহিম। নবীজি গো, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ও তাকসিবুল কাল্লা ও তাহমিনুল কাল্লা ও তাকসিবুল মাদুম। অগণবীজি, আপনি অসহায় এতিম মিসকিন বিধবা অন্ধ হঞ্জল লুড়া লেংড়া যারা উপার্জন ক্ষমতা নাই, এই সকল মানুষের উপার্জন করার দায়িত্ব আপনি নিজে নিয়ে নিন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কাছে জীবনে কোন সাইল ভিখারি কিছু চাইছে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর ভিখারির প্রশ্নের জবাবে, ভিখারির সওয়ালের জবাবে কখনো লা দিতে পারবো না, না এই কথাটা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে থাকলে দিয়া দিতেন, নিজের কাছে না থাকলে ঋণ করেও দান করে দিতেন, এই জন্য আমার আপনার নবী দয়ার সাগর। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার মূল কারণ এইটা না যে দুনিয়ার অভাব নবীজি দূর করে দেন, দুনিয়ার দুঃখ মোচন করেন, দুনিয়া বিপদ আপদ দূর করে দেন, এই জন্যই শুধু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নাম। দুনিয়ার দুঃখ কষ্ট, দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ আপদে সাহায্য করা যদি দয়া হয়, তাহলে আখেরাতের কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তির পথ দেখানো, আখেরাতের কঠিন মুসিবত থেকে উদ্ধার করা কি আর সাহায্য হবে না। এই জন্য সবচেয়ে বড় সাহায্য, সবচেয়ে বড় দয়া আর এহসান হলো আখেরি নবীর এইটাই, যে আখেরি নবী দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ পাওয়ার বেশি আগুন থেকে মুক্তির পথ দেখান। জুরে কন সুবহানাল্লাহ।
এমন দয়াল নবী তিনি ঘোষণা করেন ও আমার উম্মতের দল আমি দেখতে আসি তোমরা কঠিন জাহান্নামের আগুনের মধ্যে জাপ দিতে আসো পতঙ্গের মতো জাপ দিতে আসো তাকাহামুনা ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ও আমার উম্মত আমি দেখতে আছি আল্লাহর হুকুম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা সুন্নাত আর আদর্শ ছাড়িয়া তোমরা নাফরমানি করার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জাপ দিতে আসো পতঙ্গের মতো আর আমি নবী তোমাদের কোমর দড়িয়া দড়িয়া টানিয়া টানিয়া জাহান্নাম থেকে উদ্ধার করতে আসি জোরে কোন সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবীর উম্মত যদি তোমরা নবীকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা রাত জাগ্রত দেখতে চাও দেখবে তিনি জাগ্রত সারা রাত যদি ঘুমন্ত দেখতে চাও দেখবে তিনি ঘুমন্ত এই ঘুম এই জাগরণ এই অবস্থায় নবীজির ছটফট করেন এ পাশ ওপাশ করেন ঘুম আসে না আমাদের যদি এমন হয় ঘুম আসে না ছটফট করি হয়তো বোঝা যাবে আমার উপর ওয়ারেন্ট আছে এই জন্য ঘুম আসে না ওয়ারেন্টের আসামি হওয়ার কারণে ঘুম আসে না আখেরি নবীর উম্মত বলো আপনাদের পয়গাম্বর সারা রাত ঘুম আসে না তিনি কি ওয়ারেন্টের আসামি ছিলেন আখেরি নবী তো ওয়ারেন্টের আসামি নয় কেন ঘুম আসে না হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী শুধু উম্মতের চিন্তায় ঘুম আসে না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এক রাত্রে ঘুম থেকে জাগিয়া দেখি আল্লাহর নবী বিছানায় নাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেলাম জান্নাতুল বাকিয়ের দিকে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে যায় দেখি আল্লাহর নবী কবরবাসীদের পাশে দাঁড়ায়া কান্দতেছেন আর দোয়া পড়তেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম فإنك أنت العزيز الحكيم বলো না আল্লাহু আকবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবীকে খুঁজতে থাকলাম আমার মনে সন্দেহ জাগলো আমার কোন সতীনের ঘরে মনে হয় নবীজি চলে গেছেন কিন্তু যখন দেখলাম আল্লাহর নবী তার আল্লাহকে এবং উম্মতকে নিয়ে ব্যস্ত গুনাগার উম্মতকে নিয়ে চিন্তিত আমি শরমে লজ্জায় দৌড়ে দৌড়ে ঘরে ফিরে আসলাম মনে মনে চিন্তা করলাম আয়েশা রে তুমি তো দুনিয়া নিয়েই ব্যস্ত আর নবী তার আল্লাহর গুনাগার উম্মতকে নিয়ে ব্যস্ত আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আমার মিম্বরে বসব না গুনাগার উম্মতের খোঁজ নেব আমি আমার উম্মতকে খুঁজতে থাকব যখন আমি জাহান্নামে যায় দেখব একদল উম্মতে মুহাম্মদি আগুনে জ্বলতে আসে আমি নবী মকামে মাহমুদে দ্বিতীয়বার সজদায় পড়িয়া কান্নাকাটি শুরু করে দেব জোরে কন্নাল্লাহু আকবার আল্লাহর নবী বলেন মকামে মাহমুদ সেজদায় পড়ে আহাজারি রুনাজারি শুরু করে দেব এবং এমন হামদ সানা পাঠ করব আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এমন হামদ সানা প্রশংসা বাক্য পাঠ করতে পারে নাই আল্লাহ পাক আমার হামদ সানা পাঠ করা শুনে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা ওরে হাবিব দয়া করে মাথা উঠাও কি চাও আমি আল্লাহ দান করে দিব কার জন্য শফাত চাও তুমি যার জন্য সুপারিশ চাইবে আমি আল্লাহ তার নামে সুপারিশের মঞ্জুরি দেয়া দেব আল্লাহ নবী ডাক দিয়া বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি ইয়া আমার রব আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন আয় আল্লাহ আমি তো একটাই চাই আমার উম্মতের মাগফিরাত যেন হইয়া যায় আয় আল্লাহ আমি আপনার কাছে আমার উম্মতের জন্য মাগফিরাত আর রহমত ভিক্ষা চাই আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিব তুমি যাকে ইচ্ছা
যত উম্মতকে ইচ্ছা সুপারিশ করতে থাকুন আল্লাহর নবী বলেন আলী রে কাল কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করতেই থাকব করতেই থাকব সুপারিশ করে করে আল্লাহর মেহমানখানায় পাঠাইতেই থাকব আমি বারবার সুপারিশ করব এক বারবার সুপারিশ করতে করতে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফরমানা শুনাইয়া দেব যুরকন সুবহানাল্লাহ কোন ধরনের উম্মতকে সুপারিশ করব আল্লাহর রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি আমার সাহাবীরা রে তোমরাও জানিয়া রাখো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছায়া দাও আমি নবীর সাথে যেন মহব্বত রাখে আমি নবীর অনুসরণ অনুকরণ যেন করে আমি নবীর সুন্নতের আশেক যেন হইয়া যায় আমি নবীর সাথে যদি সুন্নতের সাথে মহব্বত রাখে তাহলে আমি নবীর দেশে জান্নাতে থাকবে কারণ আমার সাথে আমি নবীর সুন্নতের সাথে যে মহব্বত রাখবে তার জন্য আমি নবী সুপারিশ করব হোক না যে যত বড় গুনাহগার কুফর আর শিরিক থেকে যদি বাঁচিয়ে থাকে তাহলে তার যত বড় কবিরা গুনাহ হোক আমি নবী মুহাম্মদ কবিরা গুনাহকারীদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি আমার সাহাবীরা রে আমি নবী মুহাম্মদ আমার উম্মতের যারা বড় বড় গুনাহকারী যারা কবিরা গুনাহ করবে সেই সকল কবিরা গুনাহকারীদের জন্য আমি সুপারিশগার জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমি কবিরা গুনাহকারীদের জন্য সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইয়া দেব বারবার সুপারিশ করব আর জান্নাতে পৌঁছাইয়া দেব এক পর্যায়ে রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন রাজিতা ইয়া মুহাম্মদ ও হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তোমার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইতে পৌঁছাইতে এখন কি তুমি খুশি হইছ আমি আল্লাহ পাকের জবাবে খুশিতে বাগবাগ হয়ে জবাব দেব ইয়া রব্বি রাজিতু আয় আল্লাহ আমি আমার সমস্ত গুনাহগার উম্মতকে জান্নাতে পৌঁছে আমি রাজি হয়ে গেছি ফেদা যা মেরি তুজ পে রব কা পিয়ারা গুনাহগার উম্মত কা তু হি সহারা হাবিবে খুদা তু নবিয়ং কা সরওয়ার দুআলম তেরে হি লিয়ে আশকারা ফেদা যা মেরি তুজ পে রব কা পিয়ারা আমাদেরকে দুনিয়ায় যতদিন হায়াত আছে চিন্তা করতে হবে কিসের দুনিয়ার চিন্তা না আখেরাতের চিন্তা কিসের চিন্তা দুনিয়ার চিন্তা না আখেরাতের চিন্তা আজ উম্মত নামাজি না আজ উম্মত দিন থেকে সরে গেছে উম্মতের চিন্তা করতে হবে আল্লাহর রসুল তার জীবনটাই শুধু উম্মতের চিন্তা নিয়ে আমাদেরকেও আল্লাহর রসুলের অনুসারী হতে হবে আর আল্লাহর রসুলের সেই দরদ আল্লাহর রসুলের সেই দরদের ওয়ারিস যদি হইতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রসুলের হাতে হাউজে কাউসারের পানি নসিব হবে আল্লাহর রসুলের শাফাত নসিব হবে আর আল্লাহর রসুলের শাফাত সুপারিশ যার ভাগ্যে জুটে যাবে তার কপাল খুলে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি নবী মুহাম্মদুর রসুলুল্লাহর সুন্নতের আশেক বানায় দেন যুরকুন আমিন।